চর্বি গলাবে, চর্বি গলাবে না, খেলে পাতলা হয়ে যাবে, চর্বি গলাবে। ঝান্ডু বাম হবে, টাইগার বাম হবে। বাংলাদেশ থেকে যত ট্যুরিস্ট কলকাতায় যান, তাদের মধ্যে বেশিরভাগই অবস্থান করেন নিউ মার্কেটের আশপাশের এলাকাগুলোতে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে খুব সহজেই হাতের কাছে সব ধরনের পণ্য পাওয়া যায়। কলকাতা শহরের ধর্মতলায় 1874 সালে কলকাতা নিউ মার্কেট প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে পুরো এলাকাটি নিউ মার্কেট নামে পরিচিত। তো বন্ধুরা, চলুন একটু ঘুরে দেখি এখানকার দোকানগুলো। আশা করি কলকাতার নিউ মার্কেট এলাকায় গিয়ে বাসার জন্য কি কি জিনিস কিনে আনতে পারবেন তার একটা ধারণা পেয়ে যাবেন। আমাদের ড্রাই ফ্রুট, কসমেটিক আর চকলেট, এটা নিউ মার্কেটে মশলাপটি এনবি ব্লকে আছে, 24/1। এই যে দেখছেন ব্লু প্রিন্ট ফার্মেসি, আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য এখান থেকে ভালো মানের বিভিন্ন রাবিং বাম কিনতে পারবেন। লু ফ্যান্সি স্টোরটা কোন দিকে? এখান দিয়ে অ্যাপেল সিডার ভিনেগার হবে উইথ মাদার, বড় নেই, খাবে পাতলা হয়ে যাবে, চর্বি গলাবে, চর্বি গলাবে না, খেলে পাতলা হয়ে যাবে, চর্বি গলাবে। আমি খাবো না, আমি কত ছশো পঞ্চাশ আখরোট এখানে কতটুকু আছে? এটা 800 টাকা, এটা 1 কেজি 1 কিলো আর ছোট নেই, আর 250 কতটুকু কোথায় তোমার এখানে আছে? আর এটা
আড়াইশো গ্রামের আছে, দেড়শো রাখা যাবে না? গোপ্রো গোপ্রো গোপো কেতনা লি? 30,000 হিমালয় কোল্ড বাম হ্যাঁ হিমালয় কোল্ড বাম হিমালয় কোল্ড বাম কোল্ড বাম ঝান্ডু বাম হবে টাইগার বাম হবে নিউ মার্কেট এলাকাতেই আপনি পেয়ে যাবেন বিখ্যাত আমিনিয়া রেস্টুরেন্ট। 92 বছরের পুরনো এই রেস্তোরাঁর বিরিয়ানি পুরো কলকাতায় ভীষণ জনপ্রিয়। তাই কেনাকাটা করে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, তখন রসনা বিলাসের জন্য একবার অবশ্যই ঢু মারতে পারেন বিখ্যাত এই রেস্তোরাঁয়। তো আমরা খেতে খেতে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আমিনিয়া রেস্তোরাঁর বিরিয়ানি নিয়ে আমাদের একটি ফুড ব্লগ রয়েছে, সেটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চাইলে কলকাতা ভ্রমণ সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।